লক্ষ লক্ষ মুসলমানকে সূরা ফাতিহাকে বঞ্চিত করা হয়েছে ইমাম যদি পড়ে পিছনে হাজারো মুসলিম লাখ মুসলিম যদি থাকে টঙ্গী ইসলামে 25 লাখ মুসলিম যদি থাকে ও কার সূরা ফাতিহা পড়া লাগবে না অথচ সূরা ফাতিহা ছাড়া সালাতই হয় না তোমাদের পূর্ববর্তী উম্মতেরা নিজেদের মধ্যে ইখতিলাফ করেছে অতঃপর ধ্বংস হয়ে গেছে খবরদার তোমরা এগুলো করো না যারা আপনারা জ্ঞানীগুণী মানুষ নিজের দিকে একবার চিন্তা করে দেখুন যার যার সঙ্গে আপনার ইখতিলাফ হয়েছে হয় সে অথবা আপনি হটকারিতা বা অহংকারের কারণেই বিভক্ত হয়েছেন তারা বলেন মাসি পিসি আমরা বলি খালাফুপু তারা বলেন জল আমরা বলেন পানি আগে ছিল তাদের ধুতি আমাদের ছিল লুঙ্গি এখন ওটা সমান হয়ে গেছে ব্যবহারিক জীবনে যদি কোনো পার্থক্য না থাকে হিন্দুর মেয়েও রাস্তায় বেহা বেপর্দায় চলছে মুসলমানের মেয়েও তার চাইতে বেশি বেহা বেপর্দায় চলছে তাহলে ফারাকটা কোথায় যত দল বাংলাদেশে আছে টার্গেট হলো ইলেকশনে জেতা ইসলামের নামে হোক আর সেকুলারদের নামেই হোক দাওয়াত হবে স্রেফ আল্লাহর পথে মানুষের কোন নেতা নেত্রীর পথে নয় স্রেফ আল্লাহর পথে দাওয়াত হতে হবে আল্লাহ শত্রু শয়তান শয়তানের শত্রু আল্লাহ ঠিক অনুরূপ ভাবে শয়তানের এক নম্বর শত্রু ইসলাম ইসলামের এক নম্বর শত্রু শয়তান দ্বন্দ্বমুখর বিশ্বে আমাদের করণীয় কি যারা বলে হাদিস ছাড়াই চলবে শুধু কোরআন দিয়ে আমি তাদের বলবো সূরা হাসর সাত নম্বর আয়াতটি পড়ুন ওমা আতাকুম রাসূলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু আমার রসুল যা নির্দেশ দেন তা গ্রহণ করো যা নিষেধ করেন তা বর্জন করো রসুলকে আনুগত্য করার জন্য এই আয়াতের ডাইরেক্ট নির্দেশ আসছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি সম্মানিত ভাতৃমণ্ডলী এ পর্যায়ে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত তিন বছর ছয় মাস ছয় দিন কারা ভুক্কারী মজলুম বর্ষিয়ান জননেতা ডক্টর মোহাম্মদ আসাদুল্লাল গালিব ডক্টর মোহাম্মদ আসাদুল্লাল গালিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত ওলামায়ে কেরাম ২৪তম বার্ষিক তবলিগী ইজতেমার প্রথম রাতের প্রথম ভাষণে আমি আপনাদেরকে আন্তরিক স্বাগত জানাচ্ছি দিনের চাইতে এখন যেন আরও বেশি ভালো মনে হচ্ছে আপনাদের কাছে তাই নয় কি চারিদিকে এই ভরা যৌবনের এই সুন্দর দৃশ্য আরাফাতের ময়দানে এহরাম পড়া মানুষগুলোর সঙ্গে যেন তুলনা করা যায় চারিদিকে টুপি আর টুপি এই যে একটা সুন্দর জান্নাতি দৃশ্য এ দেখতে কার না ভালো লাগে বলেন
দিনদার মানুষের এই দিনই চেহারা আল্লাহ খুব পছন্দ করেন, আর সেজন্য তিনি এখন আরশে বসে ফেরেশতাদের কাছে গর্ব করছেন যে দেখো আমার বান্দারা আমার জন্য নিজেদের সমস্ত কাজ হারাম করে দিয়ে বসে আছে তোমার দিনের দাওয়াতে, আমার বান্দা এবং সাথে সাথে বান্দিরাও নারী পুরুষ সবাই বাংলাদেশের যে সুদূর সিলেট থেকে, আমি এতক্ষণ মগরিব থেকে এই পর্যন্ত সাক্ষাৎকার দিচ্ছিলাম, আশ্চর্য হয়ে গেলাম যে এত দূর থেকে লোক এসছে আমার আগে জানা ছিল না, যারা কখনোই দেখেনি হয়তো অনেকে নতুন এসছেন, সুদূর বরিশাল মাদারীপুর পিরোজপুর শরীয়তপুর সিলেট ময়মনসিংহ যেগুলো চিন্তাও করা যায়নি কোনো দিন। এবং সবচেয়ে বড় আনন্দ লাগছে বিদেশে প্রবাসী বাঙালি ভাইয়েরা সেখানে দাওয়াত পেয়েছেন, কখনোই আমাদেরকে দেখেন নাই, তারাও আজকে এখানে এসেছেন, তাদের এই উজাড় করা ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে আমি আজকে প্রথম রাতের ভাষণ শুরু করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। দ্বন্দ্বমুখর বিশ্বে আমাদের করণীয় কি, আজকে এর উপরেই আলোচনা হবে। এমন কোন মানুষ এখানে নাই যিনি নানাবিধ বাধা বিঘ্নের মধ্যে বসবাস করছেন না। সামাজিক জীবনে আমরা সবাই অশান্ত, কারোরই অন্তরে শান্তি নাই, কোন দিকে যাব পথ খুঁজে পাচ্ছি না। আকিদার ক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্ব, আমলের ক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্ব। একজন হিন্দু তিনি যে কাজগুলি করেন আমলি জিন্দগিতে ব্যবহারিক জিন্দগিতে, তিনি সুদের ভিত্তিতে তার অর্থনৈতিক জীবন পরিচালনা করছেন। একজন মুসলমান তিনিও সুদের ভিত্তিতে তার অর্থনৈতিক জীবনটা পরিচালনা করছেন। তাহলে একজন মুসলমান আর একজন হিন্দুর মধ্যে পার্থক্য কোথায় বলেন? একজন হিন্দু তিনি এদেশে মানুষের রায় কায়েম করার জন্য ভোট দিচ্ছেন, একজন মুসলমানও এদেশে মানুষের মনগড়া বিধান অনুযায়ী নিজেকে শাসিত হওয়ার জন্য সম্মতি দিচ্ছেন ভোটের মাধ্যমে। তাহলে ওই হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কোথায়? একজন হিন্দু আর একজন মুসলমানের পার্থক্য শুধু এতটুকুতেই আছে, তারা বলেন মাসি পিসি, আমরা বলি খালা ফুপু, তারা বলেন জল, আমরা বলেন পানি। আগে ছিল তাদের ধুতি, আমাদের ছিল লুঙ্গি, এখন ওটা সমান হয়ে গেছে, ঠিক না? তাহলে কেন তাদেরকে কাফের বলে হয়তো আমরা জাহান্নামে পাঠাচ্ছি, আর আমরা কোন কারণে এত ভালো হয়ে গেলাম যে আমরা জান্নাতে চলে যাব? ব্যবহারিক জীবনে যদি কোনো পার্থক্য না থাকে, হিন্দুর মেয়েও রাস্তায় বেহায়া বেপর্দায় চলছে, মুসলমানের মেয়েও তার চাইতে বেশি বেহায়া বেপর্দায় চলছে, তাহলে ফারাকটা কোথায়? হিন্দুর মেয়ে কলেজে পড়ে যেভাবে, আমার মেয়ে কলেজে তার পাশাপাশি ঠিক একইভাবে পড়াশোনা করছে, লাভটা কি হলো? তবলিগি ইসলামে আমরা মহিলাদের পৃথক প্যান্ডেল করে দিয়েছি বলে হাতে বাঁচা, এমন বহু ইসলামী সংগঠন আছে আমাদের সামনে পাশাপাশি অথবা একটু আগে পিছিয়ে বসতেছে, এক লাইন পরে আরেক লাইন, শুধু বোরকা দিলেই বাস পর্দা হয়ে গেল। পার্থক্য আস্তে আস্তে ঘুরে যাচ্ছে, একবারে শেষ হয়ে যাচ্ছে। বর্তমানে একটা নতুন স্লোগান শুরু হয়েছে, জেন্ডার বৈষম্য দূর করতে হবে, অর্থাৎ নারী পুরুষে কোনো ভেদাভেদ নাই, সবাই আমরা মানুষ। এই স্লোগানগুলো উঠছে আমাদের নেতাদের মুখ দিয়ে, যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন করে এমপি মন্ত্রী বানায় তাদের মুখ দিয়ে এগুলো বের হচ্ছে। দায়ী কিন্তু ওরা হবে না, দায়ী কিন্তু আমরা হব। তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমরা কি নিশ্চিন্ত এটা বলতে পারি যে এই অবস্থায় আমরা যদি মারা যাই আমরা জান্নাতুল ফেরদৌস নসিব হবে আমাদের কপালে? আমরা এর বিরুদ্ধে না কোনো কথা বলি, না কোনো এক লাইন লিখি, না এর বিরুদ্ধে আমাদের কোনো সংগঠন আছে। সবাই সংগঠন করছে ইলেকশনে জেতার জন্য, যত দল বাংলাদেশে আছে টার্গেট হলো ইলেকশনে জেতা, ইসলামের নামে হোক আর সেকুলারদের নামেই হোক।
ভাবখানা এই, ইলেকশনে জিততে পারলেই দুনিয়াতে দিন কায়েম হয়ে গেল, বাস জান্নাতে ফেরদৌস নসিব হয়ে গেল। ওই জেতার জন্য হরতাল করি, জেতার জন্য গাড়ি ভাঙি, ওইখানে পাশ করার জন্যই মানুষ হত্যা করি, সব কিছুই করে যাচ্ছি, অপকর্মগুলোকে আমরা নেকির কাজ মনে করছি। এর মৌলিক কারণ একটাই, সত্য এবং মিথ্যার পার্থক্য আমরা বুঝতে পারি নাই। আমরা নিজেদের মধ্যে দ্বিধা দ্বন্দ্বে ভুগছি যে কোন দিকে যাব। আলেমরাও দ্বিধার মধ্যে আছেন। এত ইসলামী দল বাংলাদেশে, সবাই তো আলহামদুলিল্লাহ অন্যদের মতোই, অন্যরা যেভাবে যা করছেন এনারা ঠিক তেমনি তাই করছেন, পার্থক্যটা কোথায়? ওনাদের মাথায় টুপি দাড়ি আছে, এদের মাথায় টুপি দাড়ি নাই। তাহলে এই দ্বিধা দ্বন্দ্ব মুখর এই সাম্রাজ্যে আমাদের বসবাস করতে হচ্ছে। এখানে সত্যিকারের মোমিনের করণীয় কি হবে যদি এটুকু আমরা সাহস করে না তুলে ধরে জাতির সামনে কারা বলবে? এ বলার দায়িত্ব তো আহলে হাদিসদের। আর এজন্যই তাদেরকে বলা হয়েছে কেয়ামত পর্যন্ত একটা দল থাকবে যাদেরকে মানুষ ছেড়ে গেলেও তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাদের বিরোধিতা করলেও তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কেয়ামত পর্যন্ত এই দলটা অবশিষ্ট থাকবে। আলহামদুলিল্লাহ তারাই তো আমরা। সেজন্য জেল জুলুমের যত রকম নির্যাতন আমাদের উপরে আসছে বিনা কারণে, যতক্ষণ কথা বলার সুযোগ পাচ্ছি বলে যাচ্ছি, আবার কখন জেল হবে তা তো ঠিক ঠিকানা নাই। যতক্ষণ পর্যন্ত ময়দানে আছি ততক্ষণ আমাদেরকে হক কথা বলে যেতে হবে। এতে আপনারা রাজি আছেন কি নাকি কথা বলা বন্ধ করে দেব? পুলিশ ভাইরাও মুসলমান, তারা এদেশের নাগরিক, দয়া করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হক কথা বললে সবার গা জ্বালা করে ঠিকই, কিন্তু এটা আপনাকে শুনতেই হবে, গা জ্বলতেই হবে। অনেক ডাক্তার এখানে আছেন, গায়ে ঘা হলে উপরে মলম দিয়ে সারিয়ে দেয়, খুশি হয় রুগী, কিন্তু আসলে জিন্দগি ভর মলম দিলেও কোশ্চিন কালো ঘা সারবে না যদি ওটাকে ভালো করে ঘষি মেজে রক্ত তাজা রক্ত বের না করে ওষুধ না দেওয়া হয়। অত ঘষতে হবে, মাজতে হবে, জ্বালা করবে, তারপরে ওষুধ দিলে কাজ হবে, তো জ্বালা একটু করবে, কেন মনে করবেন না? আমরা আমাদের সংগঠনের মনোগ্রামে আপনারা একটা আয়াত দেখেন না, সেই আয়াতটা কিন্তু পড়েছি। এটা কত নম্বর আয়াত বলতে পারেন কেউ? যেরকম লেখারেন সুরা ইউসুফ 108 নম্বর আয়াত। ইউসুফ মানুষটাকে যিনি এমন নির্যাতিত নবী যে তার ভাইরা তাকে কুয়ায় ফেলে শেষ করে দিতে চেয়েছিল, আর আল্লাহ তাকে কুয়ার থেকে উঠিয়ে মিশরের রাজা বানিয়েছে, তাই না? এটা আজীব চরিত্র। এবং ইউসুফ এমন একজন নবী, পবিত্র কোরআনে একটি সুরাতে ইউসুফের পুরো কাহিনী বর্ণনা করা হয়ে গেছে, কোনো নবীর এরকম বলা হয় নাই। আর সেই সুরারই একটি আয়াত আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যেটা আজকে দ্বন্দ্বমুখর সমাজে আমাদের জন্য একটা গাইডলাইন। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলে দাও হে মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, ডাকি আমি মানুষকে আল্লাহর পথে, আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, আনা ওমানিত্তাবানি, আমি এবং আমার অনুসারীরা, ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, মহাপবিত্র আল্লাহ তার সত্তা, এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। এই ছোট্ট একটা আয়াতের মধ্যে পাঁচটি বিষয় লুকিয়ে আছে। এক, দাওয়াত হবে সিরফ আল্লাহর পথে, মানুষের কোনো নেতা নেত্রীর পথে নয়, সিরফ আল্লাহর পথে দাওয়াত হতে হবে, এর সঙ্গে কারুর কোনো শরীক করা চলবে না। নবীরা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়ে গেছেন, আল্লাহর শত্রু কে বলেন তো? জাযাকুমুল্লাহ খাইরান, চালাক চতুর মানুষ কিছু আছে বোঝা যাচ্ছে এখানে। আল্লাহর ডাইরেক্ট শত্রু কে বলেন? বাস। আর শয়তানের ডাইরেক্ট শত্রু কে? যে যাকে বের করে দেয় সে তার শত্রু হয় না? তা আল্লাহ শয়তানকে বের করে দিয়েছে জান্নাত থেকে, শয়তান কি খুশি হবে নাকি? আল্লাহর শত্রু শয়তান, শয়তানের শত্রু আল্লাহ। ঠিক অনুরূপভাবে শয়তানের এক নম্বর শত্রু ইসলাম, ইসলামের এক নম্বর শত্রু শয়তান। ইসলাম যে ফলো করবে, শয়তান নিঃসন্দেহে খেপবে, ইসলামও থাকবে আর শয়তান খুশি হবে, বুঝতে হবে আসলে আপনাকে ইসলামই নেই।
পুরোপুরি ইসলামপন্থী ব্যক্তির সঙ্গে কোনো শয়তানের আপোষ হয় না। ইসলামপন্থী কশিন কালো বাতিল আদর্শের সঙ্গে আপোষ করতে পারে না। আল্লাহ নবী বাতিলদের সঙ্গে ছিলেন মক্কায়, কিন্তু আবু জাহেলের সঙ্গে তিনি আপোষ করেছিলেন। আমরা কি করছি? আপোষ তো করছি শুধু না, পার্টনার হচ্ছে, মন্ত্রী হচ্ছে, আর যত সব কাছে আমিন বলে যাচ্ছি। এত সহজ না ইসলাম, মলম দিয়ে কোনো ঘাস আরানো যায় না। সবাইকে খুশি করে কাজ করবেন, হবে না। রসুলের জীবন আমার সামনে, কারো জীবন আমার দরকার নাই। মুসলমানের আদর্শ একমাত্র একজন ব্যক্তি, তিনি কে? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমার আদর্শ নয়। তার জীবনটা আমরা দেখব, শুধু তিনি নন, কোন নবী 124,000 পয়গাম্বরের মধ্যে যেগুলো আমরা জেনেছি, অন্তত 25 জন নবীর ইতিহাস আমরা লিখেছি বইতে, তাদের কোন নবী একদিনের জন্য, এক মুহূর্তের জন্য কোন বাতিল সঙ্গে আপোষ করেন নাই। এক নম্বর হচ্ছে দাওয়াত হবে সিরেফ আল্লাহর পথ, দুই নম্বর পথ হবে সিরেফ রসুলের পথ, তিন নম্বর দৃঢ় বিশ্বাস এবং জাগ্রত জ্ঞান, দলিল সহকারে দাওয়াত হতে হবে, বেদলিল কোনো কথা চলবে না। চার, নিজে দাওয়াত দিবেন এবং তার একটা অনুসারী দল থাকতে হবে। প্রত্যেক নবীর হাওয়ারি ছিল, মিশকাত অন্তত পড়ে দেখেন, শুরু থেকে 118 নম্বর হাতে গিয়ে দেখবেন, প্রত্যেক নবীর একটা দল ছিল, একজন হলো, দুজন হলো, ছিল সংগঠন ছাড়া কশিন কল একাকি দাওয়াত দেওয়ার নির্দেশ। এই আয়াত বাস্তব দলিল, আনা অমানিত্তাবাদ, আমি এবং আমার অনুসারী দল। পাঁচ, সকল প্রকার শিরকের আবিলতা থেকে মুক্ত থাকতে হবে, শিরকের কোনো বুবাতাস থাকবে না আপনার ইসলামী আন্দোলনে। শিরকের সঙ্গে ইসলামের দ্বন্দ্ব কিরকম? আর শিরক ফিল ওদু কাল হাদাসে ফিল ওদু, আর শিরক ফিল তৌহিদ কাল হাদাসে ফিল ওদু। তৌহিদের মধ্যে শিরকের অবস্থান অনুরূপ, উজু অবস্থায় বায়ুনুসরণের যে সম্পর্ক, বায়ুনুসরণ হলে উজু থাকে, শিরিক হলে ঠিক তৌহিদ থাকে না। এই পাঁচটি বিষয় এই একটি ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এটাই হলো আমার সিরাত। দেখেন ভাষাটা সিরাতি, বহু জায়গায় আল্লাহ কিন্তু বহু বচন ব্যবহার করেছেন, তাই না? ইন্না আতায়না কাল কাউসার, আমরা তোমাকে কাউসার দান করেছি, বলেনি? ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন, আমরা জিকির নাজিল করেছি, আমরাই তার হেফাজত। সব জায়গায় কিন্তু বহু বচন, এটা কেন? তফখিমের জন্য, মর্যাদার জন্য, আল্লাহর উচ্চ মর্যাদা, মর্যাদা প্রমাণ করার জন্য, আরবি ভাষাগত সৌন্দর্যের কারণে বহু বচন ব্যবহার করা হয়। কিন্তু এখানে সিরাতের ব্যাপারে, সিরাতি সাবিলি, আমার রাস্তা, আমার সিরাত, এটা এর মধ্যে এমনকি মোহাম্মদও শরীক নয়। বলুন সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ নিজে বলছে এটা আমার রাস্তা, এই রাস্তার মুস্তাকিম, সোজা, এখানে কোনো বাঁকাচোকার কোনো খবর নেই, মোড় নাই, ডাইরেক্ট জান্নাত। ফাত্তাবিউহু, হে মানুষ এই রাস্তার অনুসরণ করো। এটুকু বলি আল্লাহ ক্ষান্ত হননি, বলে তাত্তাবিউস সুবুলা, অন্য কোন রাস্তার অনুসরণ করো না, তাহলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত করে দিবে। দায়ালাইকুম আসসাকুম বিহ, এই বিষয়ে তোমাদেরকে আল্লাহ পাক দৃঢ় নির্দেশ দান করছেন, লাআল্লাকুম তাত্তাকুম, যাতে তোমরা বিভিন্ন রাস্তা থেকে বিরত থাকো। নসিহাত আর ওসিয়াতে পার্থক্য বোঝেন? নসিহাত মানে সাধারণ উপদেশ, আর ওসিয়াত মানে মৃত্যুকালীন জোরাল উপদেশ, তাই না? ওসিয়াত এখানে আল্লাহ পাক ভাষা বারো জায়ালাকুম আসসাকুম, এখানে অর্থ আল্লাহ তো মৃত্যু নাই, এর অর্থ হচ্ছে জোরালো নির্দেশ দিচ্ছেন আল্লাহ তোমাদেরকে, জায়ালাকুম আসসাকুম দিয়ে। তোমাদেরকে এই বিষয়ে খালি উপদেশ দিচ্ছেন না তিনি, তোমাদেরকে জোরালো নির্দেশ দিচ্ছেন, খবরদার এই রাস্তা ছেড়ো না, তাহলে তোমরা নষ্ট হয়ে যাবে। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال 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 ان هذا القران شافع مشفع من اتبعه قاده الى الجنه ومن تركه او اعرض عنه زخ في قفاه الى النار
رواه موقوفا وعن جابر مرفوعا صحيح ابن مسعود বলছেন দেখো এই কোরআন তোমাদের জন্য শাফিঈ এবং মুশাফা তোমাদের জন্য সুপারিশকারী এবং তার সুপারিশ কবুল হবে মানে তাবাহু যে ব্যক্তি এই কোরআনের অনুসরণ করবে বাদাহু ইলাল জান্নাহ কোরআন তাকে জান্নাতে নিয়ে চলে যাবে ওমান তারাকাহু আর যে কোরআন পরিত্যাগ করবে আও আরাজা আনহু অথবা সেখান থেকে এড়িয়ে যাবে জুখাফি কফাহু ইলান্নাহ তাকে পিঠন পিছন দিকে উল্টা করে ফেলে জাহান্নামে ছুঁড়ে ফেলে দেওয়া হবে وعن ابي شريح الخزاعي قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذا القران طرفه بيد الله وطرفه بايديكم فتمسكوا به فانكم لن تضلوا ولن تهلكوا بعده ابدا কি সাংঘাতিক কথা এই কোরআন তোমরা দেখছো এই দুটো কিনারা আছে এক কিনারা আল্লাহর হাতে ধরা আর এক কিনারা তোমাদের হাতে ধরা তমাসাকু বিহি তো কঠিনভাবে ধরে রাখো ফাইন্নাকুম লান তাদল্লু কারণ কশিন কালে তোমার পথ ভ্রষ্ট হবে না ওয়ালান তাহলেকু বাদাহু আবাদা কোরআন রাখার পরে তোমরা কশিন কালে হালাক হবে না নষ্ট হবে না ভাষাটা খেয়াল করেছেন আপনারা বলেন আল্লাহর হাত পা কিছু নেই নিরাকার এখানে কি হলো হাত আছে না পেলেন দলিল পেলেন কোরআন তো বহু আছে ফলে এদাও মফসুতাতান কোরআন তো আছেই এখানে হাদিসেও পাওয়া গেল কোরআন এক কিনারা আল্লাহর হাতে ধরা এক কিনারা বান্দার হাতে ধরা যদি বান্দা কোরআন ছেড়ে দেয় ধ্বংস হবে ধরুন একটা দড়ির ঝুলে আছে দড়ির এক কিনারা উপরে গাছে মাথায় বান্দা আছে আর এক কিনারা আমার হাতে আছে ঝুলে আছে আমি যদি কিনারা ছেড়ে দিই আমি কি থাকতে পারবো বলেন সোজা পড়ে যাব না এইটাই আল্লাহ পাক বুঝাচ্ছেন এই আল্লাহ রসুল বুঝাচ্ছেন এই হাদিস দিয়ে অতএব আমাদের কর্তব্য হবে কি কোরআন ধরে রাখা কোনো মতে ছাড়া যাবে না আপনারা বলবেন তাহলে তো আমরা হাদিস মানবো না খালি কোরআনই মানবো তাই করবেন নাকি হ্যাঁ একটা দল আছে বাংলাদেশে আহলে কোরআন এই মগরেব থেকে ঈশা পর্যন্ত ওই কাজই করলাম দেখছেন না গলা বসে যাচ্ছে একটা না বলতেই হচ্ছে একটা গ্রুপ পেলাম যে কোরআন মানলি তো যথেষ্ট হাদিস কি দরকার হ্যাঁ কোরআন বলছে ফান কাহু মা তাবালুক মানে নিসায়ের মাসনা ওয়া সালাসা ওয়া রুবা অতএব তোমরা বিবাহ করো যত খুশি দুই তিন বা চার তা সবাই এখন বাড়ি গিয়ে চারটাকে বিয়ে করবেন তাই কি অর্থ হবে বউরা সাবধান এই আজ পড়লে কিন্তু চারটে বিয়ে করবে তোমাদের স্বামীরা সাবধান থেকো সুবিধা আছে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াইছে না মহিলা কি বলো কথা বলছো না কেন একটু জিটি বলো বাবা আমার তো ভোটার দেয় না দেখলাম রংপুরে একজনের চারটি বউ মিটিং করেছে নিজেরা তো সবাই যদি চেয়ারম্যান হচ্ছে আমার চারটি বউ কেন হবে না সে চায়ের সদনে বসে বুদ্ধি করিব ঠিক আছে এই তোমাদের বয়স কম ছোট বউটা ছোট বউ তুমি ইলেকশনে ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াও আর এই তিন বউ তোমরা ইলেকশন ক্যাম্পেইন চালাও ঘরে ঘরে দৌড়াও আর আমি স্বামী টাকা যত লাগে আমি দিচ্ছি শুরু হয়েছে খেলা পাশ করলে কি ফেস করলো আলাদা গতকাল ইলেকশন হয়ে গেছে কথা বুঝছেন চার বউর সুবিধা আছে ইলেকশন করা যায় ভালো এক বউ ভাত আনবে আর এক বউ জামাই আদর করবে আর এক বউ স্বামীর খাতির করবে আর এক বউ ইলেকশন করবে এই আয়াতের ব্যাখ্যা করলে আপনাকে চারটি বিয়ে করা লাগবেই কমপক্ষে দুটো তো করা লাগবে মাসনাতে শুরু হয়েছে না কিভাবে বিয়ে করতে হবে পরিষ্কার হাদিস পড়তে হবে হাদিস পড়া ছাড়া বিয়ে চলবেই না আকিমুসসালাহ সালাত আদায় করো কিভাবে সালাত আদায় করতে হবে রুকু করতে হবে সেজদা করতে হবে বুকে হাত বাঁধতে হবে দোয়া দরুদ পড়তে হবে এগুলো কোথাও কোরআনে আছে নাকি সব তো হাদিস ওয়া আতু যাকাত যাকাত দাও 17.5 টাকা যাকাত দিতে হবে কোরআনে কোথাও লেখা আছে হাদিস বাদ দিলে এক পা চলার উপায় নেই মুসলমানের যারা বলে হাদিস ছাড়াই চলবে শুধু কোরআন দিয়ে আমি তাদের বলবো সূরা হাশর 7 নম্বর আয়াতটি পড়ুন ওমা আতাকুম রাসূলু ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু আমার রসুল যা নির্দেশ দেন তা গ্রহণ করো যা নিষেধ করেন তা বর্জন করো রসুলকে আনুগত্য করার জন্য এই আয়াতের ডাইরেক্ট নির্দেশ আসছে ইবনে মাসউদ বললেন মহিলারা যদি মাথায় চুল উঠায় সাদা চুল হলে যৌবন দেখানোর জন্য কালোটা রাখে সাদাটা উঠে ফেলে খুঁটি খুঁটি তাই না
মেয়েরা করে না এগুলা? আমরাও করি, আমরা কি কম ভালো মানুষ নাকি? দাঁড়িয়ে একটু সাদা হলে আগে ওটা উঠে ফেললি, সাদা দেখানো যাবে না, তাহলে বুড়া হয়ে যাবো, বর কাছে মান সম্মান থাকবে না। না এইটা দেখে হযরত আব্দুল্লাহ মাসউদ বললেন যে যে সমস্ত মেয়েরা এই সময় সাদা চুল উঠায় আর হাতে উলকি দেয়, এরা সব আল্লাহ নবী তাদেরকে লানত করেছেন, এরা সব জাহান্নামে যাবে। এক মহিলা গোত্রীয় মহিলা, তেজি খালি বাংলাদেশ আছে মনে করেন নাকি, মক্কা মদিনা ছিল না, সে মহিলা ছুটি চলে আসছে, হে ইবনে মাসউদ তুমি নাকি আমাদের সব জাহান্নামে পাঠাইছ? আমার তো কোরআন সাহেব মুখস্থ, কোথাও তো এরকম পাই নাই, আর তুমি বলে দিলে। ইবনে মাসউদ বলছে হ্যাঁ এটা কোরআনেই আছে। কি কোরআনে আছে? কোরআন তুমি পড়া শুরু করে দিছে, হাফেজ সব তো। ইবনে মাসউদ বললো বেশি পড়া লাগবে না, সূরা হাসরটা পড়ো, দেখো কি বলছে আল্লাহ পাক, ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। রসুলদের নির্দেশ দেন তা গ্রহণ করো, নিষেধ করেন তা বর্জন করো। রসুলদের হাদিসে বলছেন এটা করা যাবে না, সেটা আমি তোমাকে বলেছি, এটা কি সরাসরি কোরআনের নির্দেশ হলো না? তখন মহিলা বলছে ইবনে মাসউদ তুমি আমাকে বাঁচালে, আমি এই ব্যাখ্যা আগে জানতে পারিনি। বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্য হলো এই বাংলাদেশে এত বেশি বুদ্ধিমান লোকের সংখ্যা বেড়ে গেছে, কোরআন থেকে কি করে সরিয়ে যাওয়া যাবে, এই বুদ্ধি খুব বেশি। এই বুদ্ধিটা কে দেয় বলেন তো? শয়তান দেয়, শয়তান। আর শয়তান পিছিয়ে লাগে মৌলবীদের আর রাজনৈতিক নেতাদের, ধর্ম নেতা এবং সমাজ নেতার পিছনে শয়তান বেশি কাজ করে। এই দুই নেতা যদি গোলমাল হয়ে যায় সমাজ গোলমাল, আর এই দুই নেতা ভালো হলে তো সমাজ ভালো হয়ে গেল, তাই না? অতএব এই দুই নেতার পিছনে শয়তান বেশি ওয়ার্ক করে। অতএব ভাই সাবধান, তারা নেতা আছেন তারা সাবধান হয়ে যান, কৈফিয়ত খুব বেশি দিতে হবে, ধরাও খুব বেশি খেতে হবে। وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيخرج في أمتي أقوام تتجارى بهم الأهواء كما تتجارى الكلب بصاحبه لا يبقى عنه عرق ولا مفسر إلا دخله رواه أحمد أبو داود أما رسول বলছেন দেখো অতি সত্তর আমার উম্মতের মধ্যে একটা দল বের হবে, তারা প্রবৃত্তির অনুযায়ী কাজ করবে, প্রবৃত্তির বিষ তাদের দেহের সর্বত্র প্রবাহিত হবে। যেভাবে জলাতঙ্ক রোগী অর্থাৎ কুকুরে কামড় দিলে তা কী হয়, জলাতঙ্ক রোগ বল না, জলাতঙ্ক রোগীর সমস্ত দেহে যেভাবে বিষ প্রবাহিত হয় অনুরূপভাবে তাদের মাধ্যমে সমাজের সর্বত্র বিষ প্রবাহিত হবে, তোমরা সাবধান থেকো। কল ইবনু তাইমিয়া বিখ্যাত সমাজ সংস্কারক নেতা, সিরিয়ার মুজাদ্দিদ বলা হয় তাকে, তিনি বলছেন দেখো ও আলম আকসার আল ইখতিলাফে বাইনাল উম্মাহ আল্লাযী ইউরাসুল আহওয়া ওয়া আকসারুল জাহল ইন্নামা ইয়াকাউ ফিন নাফি আল্লাযী হুয়াল জুহুদ ওয়াত তাকযীব। শুনে রাখো তোমরা, অধিকাংশ মতভেদ উম্মতের মধ্যে মূল উৎস হলো আহওয়া, প্রবৃত্তি পূজা, মন যা চায় তাই করব। এখান থেকে অধিকাংশ ইখতলাফের মূল সূত্র এখানে, আর অধিকাংশ মূর্খতার মূল নিহিত আছে জুহুদ ওয়া তাকযীব, হটকারিতা এবং মিথ্যাচারিতা, মানলাম না যা, এরকম একটা ভাব আছে না আমাদের মধ্যে, এই যে হটকারী মেজাজ, অধিকাংশ মতভেদের মূল উৎস এখানে। যারা আপনারা জ্ঞানী গুণী মানুষ নিজের দিকে একবার চিন্তা করে দেখুন, যার যার সঙ্গে আপনার ইখতলাফ হয়েছে, হয় সে অথবা আপনি, হটকারিতা বা অহংকারের কারণেই বিভক্ত হয়েছেন, হয় সে অহংকার করে আপনার থেকে চলে গেছে অথবা আপনি অহংকার করে তাকে বাদ দিয়েছেন, মূল কারণ এখানে প্রবৃত্তি পূজা। শুধু এটা ইবনে তাইমের ভাষা নয়, এটা আমার রসুলেরও ভাষা। ওয়াম্মাল মুহলিকা ফাশহু মুতা হাওয়া মুত্তাবা ওয়াইয়াবুল মারই বিনাফসিহি ওয়াইয়া আশাদ্দুহুন্না রাওহুল বাইহাকী ফি শুআবিল ঈমান বিইসনাদিন হাসান বিশওয়াইদিহি। তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। প্রথম হলো সে যখন লোভের দাস হবে, দ্বিতীয় হলো যখন সে প্রবৃত্তির পূজারী হবে, তৃতীয় হলো আত্ম অহংকারে লিপ্ত হবে,
আল্লাহ রাসূল বলছেন এই তৃতীয়টাই হলো সবচেয়ে বেশি কঠিন, যখন আত্মহংকার এসে যায় মানুষের মধ্যে। কথা ঠিক না? রসুলের হাদিস এবং ইবনে দেওয়ার বক্তব্য, ইবনে দেওয়ার বক্তব্যটা হচ্ছে অভিজ্ঞতার আলোকে, আর রসুলের হাদিস আলহামদুলিল্লাহ ওহি, সমস্যা নেই। এটাকে মিলানোর জন্য সাহাবায়ে কেরামের রীতিটা কেমন ছিল আপনারা একবার দেখেন। সাহাবায়ে কেরাম কেন আমাদের আদর্শ, চরিত্রটা দেখেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলাইন ইখতালাফা ফি আয়াতিন ফখরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যতবার রসুলের নাম বলবো আপনারা সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সঙ্গে বলবেন, দশটা নেকি পাবেন, একটা গোনা মাফ হবে, একটা গোনা ঝরে যাবে যদি আপনি দরুদ পাঠ করেন। আপনি পড়বেন না? এর তো নেকি কামে করা মজলিস এটা আমাদের, তাই না? যিনি যত মহব্বতের সঙ্গে পড়বেন আলহামদুলিল্লাহ এই হাদিস অনুযায়ী তিনি তত বেশি নেকি পাবেন, গোনা মাফ পাবেন। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন ফখরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিফু ফি ওয়াজহিহিল গাদব, তার চেহারা দারুণ রাগ দেখলাম। ফাকালা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম মিনাল উমাম বিখতিলাফিহিম ফিল কিতাব। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন একজন লোক আল্লাহর একটি আয়াত নিয়ে ইখতিলাফ করছিল, আমি তাকে নিয়ে আল্লাহ রসুলের কাছে গেলাম, কিন্তু তার আগেই আমাদের আওয়াজ শুনতে হবে, আল্লাহ রসুল বেরিয়ে আসেন আমাদের দিকে। ইউরাফু ফি ওয়াজহিল গাদব, তার চেহারা ক্রোধের চিহ্ন বোঝা যাচ্ছিল। তিনি এসে বললেন দেখো ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ধ্বংস হয়ে গেছে, বিখতিলাফিহিম ফিল কিতাব, আল্লাহর কিতাবে নিজেরা মতভেদ করার জন্যই ধ্বংস হয়ে গেছে, সাবধান, আল্লাহর কিতাব নিয়ে তোমরা মতভেদ করো না। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সামিতু রাজুলান ক্বারা আয়াতান ফাখাসতু বিয়াদিহি ফানতালাক্তু বিহি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারতু যালিকা লাহু ফাআরাফতু ফি ওয়াজহিল কিরাহিয়া। একজন লোক আল্লাহ পাকের কোরআনের একটি আয়াত নিয়ে ইখতিলাফ পড়লো, পড়লে আমি দেখলাম যে ও যে কোরআন আয়াতটা পড়লো আসল কোরআনের সঙ্গে এই আয়াতের কোনো মিল হচ্ছে না, আমি তাকে হাত ধরে ফেললাম, ধরে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আল্লাহ নবীকে আল্লাহ রসুল এই যে আয়াতটা পড়ছে কোরআন আয়াত বলে আসলে তো কোরআন আয়াত নয়, আমি আপনাকে নিয়ে এসেছি আপনি ফাসলা করেন। আমি দেখলাম যে আল্লাহ নবী এটা খুব অপছন্দ করলেন। এবার তিনি বললেন কিলা কুমার মহসেন, তোমরা দুজনেই সঠিক, ওয়ালা তাখতালিফু, তোমরা ইখতিলাফ করো না। ফা ইন্না মান কানা ক্বাবলাকুম ইখতালাফু ফাহালাকু রাওয়াহুল বুখারী, তোমাদের পূর্ববর্তী উম্মতেরা নিজেদের মধ্যে ইখতিলাফ করেছে অতঃপর ধ্বংস হয়ে গেছে, খবরদার তোমরা এগুলো করো না। অর্থাৎ কোরআনের সাবাত আহারব সাত কেরাতে নাজিল হয়েছে, কোরাইশি কেরাতেও যেমন জায়েজ অন্য কেরাতেও ঠিক তেমনি জায়েজ, সাতটা কেরাত জায়েজ ছিল, সেটাই তিনি পড়েছেন তার নিজস্ব উপভাষা, ডাইলেকটিক্যাল ডিফারেন্স সব জায়গাতে যেমন আছে, যেমন এখানে রাজশাহীর বাংলা আর চিটাগাঙের বাংলা একটু সমস্যা আছে না, সিলেটের সাইফুর রহমান যদি কখনো জাতীয় সংসদে নিজের ভাষায় বক্তৃতা করে তা বোঝার ক্ষমতা রাজশাহীর লোকের নাই, কিন্তু ওই যখন ভদ্র ভাষায় কথা বলে সবাই বুঝতে পারে। এই আরবি তো এরকম আছে, ক্লাসিক্যাল আরবি ডায়ালেকটিক্যাল আরবি পৃথক পৃথক আছে, তো উনি সেটা পড়েছিলেন, ওই জন্য ইউনিভার্সিটি তাকে ধরে ফেলছিলেন, আল্লাহ নবীদের না ভুল কিছু করেনি, ওর নিজস্ব ভাষা বলেছে, অতএব কেলা বহসেন, তোমরা দুজনেই সুন্দর, কোনো সমস্যা নেই। এটা এর মধ্যে প্রমাণ হচ্ছে একটা বিষয় যে ইখতিলাফ করলেই যে সেটা খারাপ তা নয়, সেটা যতদূর সম্ভব সমন্বয় করা যায় কিনা সে চেষ্টা করতে হবে। একটা সফরে গিয়ে ওমর ফারুক এবং ওসামা বিন জায়েদ রাত্রি ঘুমিয়েছেন, ওসামা বিন জায়েদ মানে প্রচণ্ড যুদ্ধের সময় তো প্রচণ্ড রৌদ্রে দাবদে কত যে কষ্ট তাদের হয়তো এহতেলাম হয়ে গেছে, গোসলের পানি না পেয়ে একজন গোসল করলেন না, সালাতও আদায় করলেন না, যেহেতু ফরজ গোসল, আর একজন মাটিতে গড়িয়ে তায়াম্মুম করে ফজরের সালাত আদায় করলেন। এখন দুজনে আল্লাহ নবীর কাছে মামলা নিয়ে হাজির, হে রসুল আমি ফরজ গোসল করার পানি পাইনি বলে আমি গোসল করতে পারিনি, সালাত আদায় করতে পারিনি, আর ও করলোটা কি, ও মাটিতে গোড়াগড়ি দিয়ে সালাত আদায় করে চলে এসছে, এটা ঠিক হবে?
আল্লাহর রাসূল বললেন তোমরা দুজনেই ঠিক করেছো, তুমি না জানার কারণে ভুল করেছো, আর এ ঠিক করেছে তায়াম্মুম, তায়াম্মুম করাটা পানির কাজ করে, অর্থাৎ ও ঠিক করেছে। খন্দকের যুদ্ধ থেকে বেরিয়ে আল্লাহ নবী চলে গেছেন মদিনায়, তখন যে কেবল গোসল করছে জিবরিল এসে নাজিল, এ মোহাম্মদ তুমি গোসল করছো, আমি এখন পর্যন্ত রেডি হই নাই, বসে নাই, অবসর নাই নাই, শিগগিরই দৌড়াও। ওই বনু কুরাইজা ইহুদিরা হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন বনু কুরাইজা গিয়ে তোমরা সবাই আসরের সালাত আদায় করবে। মানে এমন টাইমে নির্দেশ দিয়েছেন তখন আসরের সালাত টাইম হয়ে যাওয়ার মতন হয়েছে, তখন কী করবে? একদল সাহাবি দেখলেন আল্লাহ নবী এর অর্থ করেছেন এই যে তোমরা দ্রুত পৌঁছে যাও, দেরি করো না। আরেকদল সাহাবি দেখলেন যখন আল্লাহ নবী ওখানে গিয়ে আমাকে আসর পড়তেই বলেছেন, তা আমি আসর ওখানে গিয়েই পড়বো, দেরিয়া হোক গা, কথা বুঝছেন? তাহলে একদল যেই সেখানে আসর পড়লেন, আরেকদল আগেতে মদিনার থেকেই আসর পড়েই বের হলেন। ওখানে গিয়ে এবার দুই দল সাহাবি আল্লাহ নবীর কাছে নালিশ করলো, হে আল্লাহ নবী এ আপনার কথা মানেনি, ও সালাত আদায় করে বেরোছে, আর আমি আপনার কথা অনুযায়ী সালাদ না পড়ে বেরিয়ে এখানে সালাদ আদায় করেছি, কোনটা ঠিক? আল্লাহ নবী বললেন তোরা দুজনেই ঠিক। কি কথা বুঝতে পারছেন? তো তাহলে এমনি করে মসলা মাসালের ক্ষেত্রে আপোষ করার, সমন্বয় করার একটা নিয়ম হাদিসে আছে, সাহাবা কেরামের জীবনীতে এটা আছে। কিন্তু এইখানে গিয়ে আমাদের সমস্যা হচ্ছে এই, আমরা সাহাবা কেরামের এই তরিকাটা মানি নাই, আর এই জন্য আমাদের মধ্যে এত লাঠালাঠি ফাটাফাটি হয়, এত মজার তরিকা এই জন্যই খালি হয়। আপনি বুকে হাত বাঁধেন, রফলে দান করেন, আর উনি নিচে হাত বাঁধেন, রফলে দান করেন না। অত্যন্ত সহজে এই সমস্যার সমাধান করা যায়, যেটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজে বলেছেন, যা সাহাল হাদিস ফাহুয়া, বলেন মাজহাবি, আপনাদের শেখা লাগবে তো, দু একটা হাতে না শিখলে হবে, বলেন আমার সাথে, যা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি। এ কথাটা কার কথা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা। আমার তো মনে হয় আবু হানিফা রহমতুল্লাহ যত দোষ থাক এই একটা কথার জন্য উনি জান্নাতে চলে যাবেন, আর কিছুই লাগবে না। যখনই তোমরা সহি হাদিস পাবে মনে রেখো ওটাই আমার মজহাব, তাহলে দ্বন্দ্বের মুখর সমাজে উনি একটা সমাধান দিয়ে যান নাই? কথা বোঝা যাচ্ছে তো? দ্বন্দ্ব নিচে হাত বান্ধ, দ্বন্দ্ব উপরি হাত বান্ধ, সমাধান সহি হাদিস, শেষ। যখন হাদিস সহি পাবে সেটাই আমার মজহাব, খোলো বোখারি, খোলো মুসলিম, দেখো কি আছে সেখানে, কথা শেষ হয়ে গেল। যদি সহি হাদিস থাকে বুকে হাত বান্ধা, বুকে হাত বান্ধো, যদি সহি হাদিস থাকে নিচে হাত বান্ধা, নিচে হাত বান্ধো, সমস্যা কি? ওপরে বাঁধলে কি নিচে বাঁধলে কি, তাতে আমার কোনো স্বাস্থ্য ভালো হবে নাকি? কি ভাই ওপরে বাঁধলে স্বাস্থ্য ভালো হবে? তো কেন এ নিয়ে মারামারিটা কেন? অত্যন্ত সহজে মিটে যাবে যদি সহি হাদিসকে মানদণ্ড হিসাবে হানাফি আহল হাদিস উভয় দল গ্রহণ করে, একদিনের জন্য ভাই বেগুন বিভেদ হবে না ইনশাআল্লাহ। দ্বন্দ্বমুখ সমাজে সমাধানের পথ হচ্ছে এটা। আপনি বাবা মিলাদ পড়বেন, আমি বলি ওটা বেদাত, আপনি বলেন ওটা সুন্নাত, সে এমন সুন্নত যা আপনি ওটাকে আবার প্রমাণ করছেন একেবারে কোরআন আয়াত দিয়ে। মিলাদের জন্মই হল 605 মতান্তরে 625 হিজড়িতে খ্রিস্টানদের সঙ্গে ক্রুশের যুদ্ধকালে। আচ্ছা, যে জিনিসটা আল্লাহ রসুলের মৃত্যু 600 বছর পরে জন্ম হয় সেটা কি সুন্নত হয় না বেদাত হয়? এটা বোঝানোর জন্য কোনো হাদিস কোরআন লাগে নাকি? এক কথা শেষ, যার জন্মই হলো 600 বছর পরে, আল্লাহ আল্লাহ নবীর জীবদ্দশায় কোরআন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে না? এক ফোঁটা পানি আর ঢুকবে সেখানে না এক ফোঁটা বের হবে? তাহলে আমি কেমন করে এই মিলাদের ফোঁটাটা ঢুকালাম সেখানে বলেন? তাহলে মিলাদটা আল্লাহ নবী পড়তে বাকি রয়ে গেছিলো যাতে আমাদের হুজুরা যাতে পড়িয়ে ভালো পকেট ভারী করতে পারে? আমরা মিলাদ প্রসঙ্গে বই লিখলাম, ওরে সুবহানাল্লাহ বিহামদি, এত খেপা খেপছে আমাদের উপরে, সে খেপার কোনো তুলনা নাই। বই লিখে পাঠিয়ে দিয়েছে আমার কাছে, সেখানে মিলাদের পক্ষে একটা দুটো না ভাই, গন্ডা গন্ডা দলিল, শুধু আপাতত বললা কি 8টা কোরআনের আয়াত এবং 7টা সহি হাদিস দিয়ে মিলাদ প্রমাণ করে দিয়েছে।
কি করবেন এগুলা? এ কি সম্ভব? এই সমস্ত মানুষের সঙ্গে ঝগড়া করা তো অনাবশ্যক ব্যাপার, কোনো প্রয়োজন নাই। যদি কেউ বলে বাপের আগে ছেলে হয়েছে তাকে যা বলতে হবে, যদি কেউ বলে রসুলের আগেই মিলাদ হয়েছে তাকে তাই জবাব দিতে হবে, আর কিছু বলা যাবে না। এই আমাদের মধ্যে গোলমালগুলো কেন হয়, এই এটা বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি, কারোর পরে ইনসাল্ট করা আমাদের উদ্দেশ্য নয়। যারা যা করছেন গরুর বাবা যার কবর হিসাব তাকে দিতে হবে, আমাদের কি? আমরা সেরব নসিহাত বা উপদেশ করার দায়িত্ব আমাদের, এর বেশি কিছু করার আছে? কারোর উপরে কোনো চাপ নাই, ভাই যে যা খুশি করেন, আমরা সেরব দায়ীর আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি মাত্র। আল্লাহর পথ ওটা নয়, সিরাতে মুস্তাকিম ওটা নয়, যে কাজ আমার রসুল করাননি সেটা সিরাতে মুস্তাকিম নয়, এটি আমাদের বলার বিষয়, তাই না? আর তো কিছু নাই, যে কাজ করেছেন ওটাই সিরাতে মুস্তাকিম, যা করেননি ওটা সিরাতে মুস্তাকিম নয়। এবার তিনি কোনো কাজ বাকি রেখে যান নাই, ইসলাম পরিপূর্ণতা লাভ করার আগ পর্যন্ত তার মৃত্যু হয় নাই, এক ফোঁটা পানি বাকি থাকতে মৃত্যু হয় নাই। মা কাবাজা, ওমর ফারুকের কথা শোনেন, মা কাবাজা আল্লাহ রুহা নবিয়্যিহি ওয়ালা রাফা আল-ওয়াহিয়া আনহু হাত্তা আগনা উম্মতুহু কুল্লুহু আনের রায়। আল্লাহ পাক তো নবীর রুহ কবজ করেন নাই এবং তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন নাই যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর মানুষ যাবতীয় রায় থেকে মুক্ত হতে পেরেছে। আর কোনো প্রশ্ন নাই, সব প্রশ্নের সমাধান তিনি দিয়ে গেছেন, দীর্ঘ 23 বছর ধরে দিয়ে গেছেন। অতএব সব কিছু কোরআন এবং হাদিসে লিখিত আকারে আমাদের সামনে পৌঁছে গেছে। এখন আমি বা আপনি যত বড় পণ্ডিত হই, যত কথাই আমরা বলি, আল্লাহ রসুলের হাদিসের সামনে কি কারো কোনো কথা চলবে? এটি হলো আমাদের মৌলিক কথা। ওয়ান আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈল, আমার উম্মতের উপরে ওই অবস্থা আসবে যেমন বনি ইসরাঈলের উপরে এসেছিল। অইন্না বনি ইসরাঈল তাফারাকাত বি সিনতানি ওয়া সিনতি সাবঈনা সানা ফিরকাতান ওয়া তাফতারাকু উম্মতি ইলা 73 ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা কাল মান হুম ইয়া রাসূলুল্লাহ কাল মা আনা আলাইহি ওয়া সাহাবী আলাইয়াম রাহু আহমদ আল হাকিম ইসনাদিন হাসান। আমার উম্মতের উপরে ওই অবস্থা আসবে যে অবস্থা এসেছিল বনু ইসরাঈলের উপরে, তারা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তিনি জবাব দিলেন, যারা আজকে আমি এবং আমার সাহাবীরা যে তরিকার উপরে আছি, এই তরিকার উপরে যারা থাকবে তারা হলো তারাই। দলের নেতার নাম বলেন নাই, ব্যক্তির নাম বলেন নাই, শুধু আদর্শ বৈশিষ্ট্যটা বলে গেছেন। এই বৈশিষ্ট্যের অনুসারে যারা হবে কেউর মতো তারাই জান্নাতি হবে, ফেরকা নাজিয়া হবে আর সবাই ফেরকা নারী হবে। এবার আপনারাই বলুন, 73 মধ্যেই একটা হবে জান্নাতি, 72টা হবে জাহান্নামী, দল কোন দিক ভারী হবে? সংখ্যায় ভারী কোন দিকে? আপনার তো বলেন 10 যেখানে আল্লাহ সেখানে, তাই বলেন না? উম্মতের একটি ভোটে অমুক দল জিতে যাবে, কি বলেন না? এই বাবা বলেন যে আমরা বলি এইগুলা, এ স্লোগান তো আপনাদের শেখানো, দেখি তো দেয়ালে গিয়ে লেখা আছে। 106 বছরে বুড়ি ভোট দিল ওবামাকে, ওবামা মহা খুশি, স্টেট ইউনিয়ন ভাষণে বলল আমাকে 106 বছরের বুড়ি আমাকে ভোট দিয়েছে। ওইটার সুন্নত অনুসরণে বাংলাদেশে 115 বছরে এক বুড়ি তার নাতে ঝুড়ির মাথা উঠে বসলো, নিজেও আমাকে আমি ভোট দেব, নিয়ে গেল ভোট দিতে, ঝুড়ির মাথায় বসে সুন্দর মিল হয়ে গেল। এখন আপনি বলেন 115 বছরের বুড়ি ও কি ভয়কর টা ভোটে বানানটা জানে, ও দুনিয়ার কিছু বুঝে? সেজন্য আমাদের দলীয় ক্যাডাররা সুন্দর ব্যবস্থা করেছে, শুনলাম এবারে আমাদের গাবতলিতে বগুড়ায়, ও নিজেরা সিল মেরে দিয়েছে। আর কি এক পাগল সাংবাদিক বেরসিক ওই সময় গিয়ে হাজির, তাতে বলছে এই তুমি শীঘ্র শীঘ্র সাংবাদিক এসে গেছে, সাংবাদিক শুনি ফেলেছে, এই তোমরা ও করছো কেন? দেখে না বোঝুন তো, বুড়ো মানুষ কোথা কি মাদ্রা ঠিক ঠিক না, আমাকে কোনো নানিকে একটু সাহায্য করছে, কথা বুঝতে পারছেন? এই চমৎকার খেলার জন্য আমরা জীবন দিচ্ছি, এর জন্য হরতাল করছি, মিছিল করছি, মানুষ মারছি, হত্যা করছি, কত যে কি হচ্ছে আল্লাহ এই খেলা করার জন্য, সেরকম একটা প্রতারণার ধোকাবাজ। ইসলাম আসবে, বিচক্ষণ মানুষের
প্রার্থীবিহীন নির্বাচনের মাধ্যমে বিচক্ষণ নেতা নির্বাচিত হবে। যে ও কথা বোঝে না, দুনিয়াদের কিছুই বোঝে না, তার ভোটের কি মূল্য আছে? সব জায়গায় আপনার বিচক্ষণ মানুষের গুরুত্ব দেন, আর এই নেতা নির্বাচনের সময় বিচক্ষণ মানুষের গুরুত্ব নাই। একশো পুঁটি মাছের যে দাম, একটা ইলিশ মাছের কি সেই দাম হবে? দুর্ভাগ্য বাংলাদেশে হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রী, এখানে তেল আর ঘিয়ের দল সমান। ক্লাসে ফার্স্ট বার কোনো মূল্য নেই, থার্ড ক্লাস ফার্স্ট ক্লাস সব সমান। আমার তো মনে হয় আমাদের শিক্ষামন্ত্রী বলে দেওয়া ভালো, আপনি একটা আইন করে দেন সবাই গোল্ডেন পাবে বাংলাদেশ। অত পড়াশোনা ঝামেলা কাজ কি দরকার? কয়টা ছেলে ফেল করেছে তো বড় দুঃখ পাচ্ছে না, হা সবাই পাশ করলো না, কটা ফেল করে গেল, আগামীতে সব পাশ করে দেবো। হ্যাঁ লাভ হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার সময় এবারে এই যে কদিন আগে ভর্তি হলো না ভর্তি পরীক্ষা, 80% গোল্ডেন পাওয়া ছেলে ভর্তি হওয়ার সুযোগ পায় নাই, মানে খালি গোল্ডেনই পাইছে, মাথায় কিছু নাই। ও লাইনে গেলি ভাই, আমার নিজের শিক্ষক মানুষ, ও লাইনে গেলে আমার কাছে অনেক অপকর্মের ইতিহাস আছে, আমার তো বলার নিজের দ্বন্দ্বে লজ্জাকর ব্যাপার, তাই না? সে বলা তো সমস্যা। পথভ্রষ্টতার কারণগুলো কী ছিল বলুন তো? ইহুদিন আসরাদের তুলনা তো আমাদের করা হলো। আচ্ছা আপনারা সুরে ফাতিহা পড়েন তো না? লক্ষ লক্ষ মুসলমানকে সুরে ফাতিহা থেকে বঞ্চিত করা হয়েছে। ইমাম যদি পড়ে পিছনে হাজারো মুসলিম, লাখো মুসলিম যদি থাকে টঙ্গী ইস্তমায়, 25 লাখ মুসলিম যদি থাকে, ও কারো সুরে ফাতিহা পড়া লাগবে না। অথচ সুরে ফাতিহা ছাড়া সালাতই হয় না, এমন ফতোয়া দিয়েছে সুরে ফাতিহা থেকে বাংলার মুসলমান মাহরুম হয়ে গেছে। সুরে ফাতিহা কেন পড়তে বলে আছে জানেন? আল্লাহ রাসূল বলছেন, এই তোমরা পিছনে কিছুই পড়ো না, খালি সুরে ফাতিহা ঢুকে পড়বে, কিছু পড়তে হবে খালি সুরে ফাতিহা পড়বে জেহরি সালাতে। কেন, কি জন্য পড়তে হয়? কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদদাল্লিন। আমিন। এই আয়াতটার জন্যই সুরে ফাতিহা পড়তে হয়। হে আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দান করো, পথ প্রদর্শন করো। ওই পথ, যে পথে যাওয়ার কারণে তুমি কিছু মানুষকে পুরস্কৃত করেছো, ওই পথে নিও না যে পথে যাওয়ার কারণে মানুষ অভিশপ্ত হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে। সাহাবে কেরাম বললেন, হে আল্লাহ রসুল, অভিশপ্ত মাকজুব কারা? তিনি বললেন, ইহুদিরা। আর দল্লিন কারা পথভ্রষ্ট? ওটা হলো নাসারা, খ্রিস্টানরা। আল্লাহ রসুলের ব্যাখ্যার পরে কি আমাদের কোনো ব্যাখ্যা চলবে? তা আমাদেরকে প্রতিদিন সালাতে আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে, আমি প্রার্থনা করছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে ইহুদিন আসারের পথে নিও না, তাই না? অথচ আমরা সব কাজ করছি ইহুদিন আসারের গোলামি করে, এটা কি মোনাফেকি হচ্ছে না? বাংলাদেশের আইন ইহুদি আইন, বাংলাদেশের বিচার ব্যবস্থা ইহুদি বিচার ব্যবস্থা, বাংলাদেশের অর্থনীতি সুদী অর্থনীতি ইহুদি অর্থনীতি, বাংলাদেশের সংস্কৃতি ল্যাংটা সংস্কৃতি ইহুদি সংস্কৃতি, তাহলে কোনটা বাকি থাকলে আপনার? অথচ ইহুদিন সিরাত মুস্তাকিম সিরাত আলম পড়তে আছে, অর্থই বুঝি না, খালি সুরটা বুঝি। মকজুব মানে ইহুদি, জল্লেন মানে খ্রিস্টান, এই দুই অভিশপ্ত জাতি থেকে আশ্রয়ের প্রার্থনা করছে আমরা প্রতি ওয়াক্তে প্রতিদিন সলাতে, আর আমরা তাদেরই পদলেহন করে চলেছে জীবনভর। কিসের স্বাধীন দেশ? ব্রিটিশ চলে গেছে 65 বছর, এখন পর্যন্ত তাদের আইনে সব কিছু চলছে। আমি যে 9 বছর জেল খাটলাম কিসের ভিত্তিতে? এ সরকার কেমতের মধ্যে তোমাকে আমি দায়ী করবো, দেখবো কেমন ক্ষমতা তোমার আছে। আমার জীবন থেকে 9 বছর ছিনিয়ে নিয়েছ, কত বড় শক্তি আছে দেখবো সেদিন তোমাদেরকে। আমরা মিথ্যা মামলা দিয়ে, অপবাদ দিয়ে আমার সঙ্গে আমার সাথীদেরকে 40 জন নেতা কর্মীকে তোমার জেল খাটিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে। মিথ্যার শাস্তি তোমাকে পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। দুনিয়াও শাস্তি পাচ্ছ, আখেরাতও শাস্তি পেতে হবে তোমাকে। এই মিথ্যাকে মিথ্যা প্রমাণ করতে 9 বছর গেল, গ্রামের সালিশ করলেও একদিনে হয়ে যেত। কি ধরনের বিচার ব্যবস্থা? কারণ ব্রিটিশ বিচার ব্যবস্থা, এখানে এটাই নাকি ন্যায় বিচার, যত দেরি করো ততই ন্যায় বিচার হয়। আর আমরা মনে করি জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, ন্যায় বিচার যেটা দেরিতে হয় ন্যায় বিচারকে অস্বীকার করা হয়।
আর সেই ধোকাবাজির ন্যায় বিচার চলছে বাংলার জমিনে। এই জন্য সন্ত্রাসীরা উৎসাহিত হচ্ছে, হিরোইনকেরা হিরোইন খাচ্ছে, নারীরা ধর্ষিতা হচ্ছে, কোনো শাস্তি নাই। কারণ জানে আমাকে ধরবেও না যদি আমি দলীয় ক্যাডার, আর যদি নিতান্তই ধরে ফেলে তো দুমাস অথবা এক মাস। আল্লাহর রসুলকে কটুক্তি করলো, সে জামিন নিয়ে বেরিয়ে এলো। প্রধানমন্ত্রীকে কটুক্তি করলো, 7 বছর জেল হলো। প্রধানমন্ত্রীর সম্মান বেশি না আমার রসুলের মর্যাদা বেশি বলেন? আমরা মুসলমান, আমরা হজ করি, উমরা করি, আর ভাবি আমরা কতই না পাক্কা মুসলমান। এরপরও আমাকে বলতে হবে, আমাকে কি প্রধানমন্ত্রীর ভয়ে এখন কসুই বসে থাকতে হবে নাকি? অসম্ভব, যে কেউ অন্যায় করবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ দক্ষিণ ভাষা তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। প্রতিবাদ করার অধিকার আমাদের আছে, বাক স্বাধীনতা তোমার গণতন্ত্রে লেখা আছে, তোমার সংবিধানে লেখা আছে। তবে হ্যাঁ, তোমার বিরুদ্ধে আমি বিদ্রোহ করব না যত বড় ফাসেক তুমি হও, কারণ এটা আমার রসুলের নিষেধাজ্ঞা আছে। আমরা প্রতিবাদ করব, হেদায়তের জন্য নসিহাত করব, উত্তম পরামর্শ দেব, কিন্তু তোমার বিরুদ্ধে বিদ্রোহ করে রাস্তায় যে গাড়ি ঘোড়া ভাঙবো এটার মধ্যে আমরা নাই। চারটি কারণ ছিল পথভ্রষ্টতার ইহুদি নাসারাদের। ইহুদি নাসারাদের প্ররোচনার কারণে মুসলমানদের প্রথম পথভ্রষ্টতা আসে। আবদুল্লাহ ইবনে সাবা এক নিগ্র মাতার সন্তান, সে প্রথম মুসলমান হয় বাহ্যিকভাবে, পরে সে মুরতাদ হয়ে সেই মুসলমানদের মধ্যে গ্রুপিং করল। সাবাই উসমানি, হযরত উসমান গনিকে হত্যা করার পেছনে এই খ্রিস্টানের প্ররোচনা ছিল এই দলের। 2 নম্বর কারণ ছিল মুসলমানদের অধঃপতনের রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব। নেতা হওয়ার শখ বড় সাংঘাতিক শখ ভাই, নেতৃত্বের লোভের চেয়ে বড় লোভ তার কিছু নাই। আর এই এটা ঢুকিয়ে দিল আলী মুয়াবিয়াকেও, যে দ্বন্দ্বটা হয়েছিল এই দ্বন্দ্বের পেছনে ইহুদি নাসারাদের পুরোপুরি প্ররোচনা ছিল। তাদেরই কারণে তালহা জুবায়ের শহীদ হয়ে গেলেন, অথচ আলী কখনই তাদেরকে মারতে চান নাই। ইতিহাস আপনারা পড়ে দেখেন, বিভিন্ন দেশের নমুসলিমরা বিভিন্ন বিজাতীয় দর্শন নিয়ে নতুন মুসলমান হলো। দুদিন আগে যারা অনইসলামী দর্শনে অনুসারী ছিল, আকিদার অনুসারী ছিল, দিনে দিনে এক রাতেই কি সব পরিবর্তন হয়? আপনাদের সাবধান করে দিই, গোয়েন্দা বিভাগের লোকদেরকেও দয়া করে বিষয়টা মনে রাখার জন্য অনুরোধ করব। এখন যারা সন্ত্রাসী ধরা পড়ছে ইসলামের নাম করে জঙ্গি বলেন আপনারা, এরা প্রায় সবাই রফলে দান করে সালাত আদায় করে। আপনাদেরকে অনুরোধ করছি, আহেল হাদিস এক জিনিস, রাফাদানি আর এক জিনিস। এরা রাফাদানি হচ্ছে, এরা আহেল হাদিস নয়। আহেল হাদিস এর আকিদা হলো তারা কশিন কালো জঙ্গি নয়, চরমপন্থী নয়, একই সঙ্গে তারা শৈথিল্যবাদীও নয়। সালাত নেই, সিয়াম নেই, হালাল হারাম জ্ঞান নেই, সে পাক্কা আহেল হাদিস হবে নাকি? শৈথিল্যবাদীরা মুরজিয়া আর চরমপন্থীরা খারেজি। আহেল হাদিসের আকিদা মুরজিয়া এবং খারেজের মধ্যবর্তী আকিদা, ইসলাম মধ্যবর্তী দিন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলা নাস, আমরা তোমাদেরকে মধ্যবর্তী উম্মত করেছি যাতে তোমরা মানব জাতির উপরে সাক্ষ্য হতে পারো। বাংলাদেশ ও মুসলমানদের সামনে আহলে হাদিসরাই হলো সাক্ষী, তারা মধ্যবর্তী দল, কখনোই আমরা চরমপন্থী নয়। আমরা কোনো সরকারকে কাফের বলি না, এবং সরকারকে হত্যা করা, বোমাবাজি করা আমরা কশিন কালো সমর্থন করি নাই। আমাদের উপরে অন্যায়ভাবে এই অপবাদ চাপানো হয়েছে, হতভাগা এই যত চরমপন্থীগুলো হচ্ছে এরা আবার দাঁড়িয়ে রাখে ভালো আমাদের মতো, আর হাতও বান্ধে আবার উপরে, আর রফলে দানও করে। আমাকে প্রথমে নিয়ে রিমান্ডে নিয়ে প্রশ্ন করছে, স্যার আপনাকে তো নিয়ে আসলাম, যে যতগুলো ধরা পড়লো এই পর্যন্ত জিএমবির, এই সবই তো আপনার মধ্যেই সালা দাদা করে, তো তো আপনি তো ওদের গুরু। কথা ঠিকই বলেছে, জাহেরি লক্ষণ তো মিল আছে, তো গোয়েন্দাতে দোষ দেবো কি? যাই হোক, একটা সুবিধা হয়েছে, এই এক মাস ওদের সঙ্গে রিমান্ডে থেকে লাভ হলো এই, ওরা বুঝে গেছে যে আহেল হাদিস আর ওই রাফাদানি এক না। এখন ধরা পড়লে বলো তুমি কোন দল করো আগে বলো, যদি বলে গালের সাহেব দলকে তার কিছু বলে না, মানে এটা ঠিক আছে। তো এটা সাবধান করছি আপনাদের,
যেন ঝামেলায় পড়বেন না। নতুন একজন কালকে আহলেজ হলো আর আজকে কালকে রমজান শুরু করলো সালাতে আজকে আহলেজ হয়ে গেলে, এত সস্তা না। আহলেজ হতে গেলে তাকে অবশ্যই মধ্যপন্থী হতে হবে, সে কখনোই চরমপন্থী হবে না। চার, শরীয়তের ব্যাখ্যাগত মতভেদ। একটু আগে যেগুলি বললাম, একটি বিষয়ে হাদিস দুটা আছে, আপনি যাচাই করবেন কিভাবে মিল করা যায়। যদি দেখেন যে একটা হাদিস জয়ীফ একটা হাদিস সহি, আপনি সহিটা মানবেন, বাস মিল হয়ে গেল, সহজ ব্যাপার। একটা আছে ব্যাখ্যা, একটা ব্যাখ্যা নাই, যেটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা গ্রহণ করলে ঝামেলা চলে গেল। এইভাবেই আমাদের আপোষে সমন্বয় করার জন্য, ভাই ভাই হওয়ার জন্য, দূরত্ব হ্রাস করার জন্য চেষ্টা করা দরকার, তাই না কি? মুসলমান মুসলমান কেন বিভক্ত থাকবে? সবাই আল্লাহ নামে কলমা পড়েছি, সবাই কলমা শাহাদাত পড়েছি, সবারই রসুল এক, সবারই কেবলা এক, সবারই কাবা এক, সবারই কোরআন এক, সবারই হাদিস এক, আমরা কেন বিভক্ত হব? যা আপনি বলে দিলেন সাহের মুজাম্মানা ফরজ, কোথায় এই ফরজ কে নাজিল করলো আপনার কাছে? বানোয়াট ফরজ নাকি, না পকেটের ফরজ? আমি মনে করি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়াটাই ফরজ। যারা মুখে বলে সাহের মুজাম্মানা ফরজ, তাদের মুখে মুসলিম ঐক্য ভাষা শোভা পায় না। মুসলমানকে চার ভাগে বিভক্ত করে আবার বলে তোরে এক হও, এটা ধোকাবাজি, এটা চলবে না। মুসলমানকে ঐক্যবদ্ধ হতেই হবে, হতেই হবে। মানদণ্ড কি? পবিত্র কোরআন এবং সহি হাদিস। কি আপনারা এর সঙ্গে একমত? সহি হাদিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে, কোনো নেতা বা কোনো পীর বা কোনো ইমামের ভিত্তিতে নয়। যখন মুসলমানদের মধ্যে দলাদলি হয়ে গেল 37 হিজরি পরে এগুলো হলো, তখন মানুষ সাবধান হয়ে গেল। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন বলছেন, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালাম্মা ওয়াকাতিল ফিতনা ক্বালু সাম্মু লানা রিজালাকুম ফায়ুনজারু ইলা আহলি সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম ফায়ুনজারু ইলা আহলি বিদআ ফালা ইউখাযু হাদিসুহুম। যখন গোলমাল শুরু হয়ে গেল, বেদাতের হেদায়েত শুরু হয়ে গেল, তখন মানুষের কাছে কোনো হাদিস বলে তারা বলতো, আগে বলুন আপনি কোন দলের লোক। যদি তো আমি আহলে সুন্নাহ আহলে হাদিসের দলের লোক, তাহলে আপনার হাদিস গ্রহণ করা হবে। যদি আপনি আহলে বেদাত বা বেদাতি দলভুক্ত হন, আপনার হাদিস আমরা নেব না। এটা কখন হলো? যখন গোলমাল শুরু হলো তখন। এখন আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে, আল্লাহ পাকের মেহরবানিতে, আপনাদের দোয়ায় হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বইপত্রে এমন একটা মকবুলিয়াত সৃষ্টি হয়ে গেছে যে হাদিস ফাউন্ডেশন বই সেখানে সহি হাদিস না, কোনো জাল হাদিস নাই। এই বিশ্বাস আপনাদের হয়ে গেছে না? আপনারা নিশ্চিন্ত আলহামদুলিল্লাহ এখন এখানে আসেন। এজন্য মাঝে মাঝে ইন্টারনেটে খবর আসে আমরা সুদূর ইয়েমানে বাস করছি, কিন্তু আমাদের বিশ্বাস পৃথিবীর বুকে এখন সত্যের দাওয়াত উত্থিত হচ্ছে নওদাপাড়ার মাটি থেকে। এসব কথাগুলো শুনলে কেমন লাগে বলুন তো? এটা কি একদিনে হয়েছে নাকি বহুদিনের মেহনতের ফসল? এগুলা আমরা প্রতিজ্ঞা করেছি, আমরা সহি কথা ছাড়া কোনো জাল জৈবের ধারে কাছে যাব না। আর এই প্রতিজ্ঞার বহিঃপ্রকাশ এবং আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে আসতেছে, যে জন্য আপনার হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে আসেন এখানে। এই অবস্থা তখন হয়েছিল। এই লোকদের নাম কি হবে? সাহাবায়ে কেরামকে আহলুল হাদিস বলা হতো, প্রখ্যাত তাবেঈ ইমাম শাহাবি তিনি বলছেন, লাউস্তাক তিনি বলছেন, ওকাত তাওয়াতার আনিস সাহাবাতে ওয়া তাবেঈন আন্নাম ইজা বালাগুস ইলাইহিমুল হাদিস ইয়ামালু বিহি মিন গায়রাই উলাহিজু শর্তান আল ইনসাফ 70 পৃষ্ঠা। সাহাবায়ে কেরাম এবং তাবেঈ নিজামের অবিরত ধারায় এই অভ্যাস বর্ণিত হয়েছে, তাদের কাছে যখন হাদিস পৌঁছে যেত বিনা শর্তে তারা হাদিস কবুল করে নিতেন, বলল আলহামদুলিল্লাহ। এটাই ছিল সাহাবি চরিত্র, তাবেঈদের চরিত্র। আমাদেরকে সে চরিত্র হওয়া লাগবে না? আপনাদেরকে কোনো মশলা বললে আগে বলেন কোন ইমামের মশলা বলেন, কোন হুজুর বললে বলেন, কোন বইতে লেখা সাইডে বলেন। আরে বাবা, যদি হাদিস বলে শুনতেই চান। জিয়াদ ইবনে হুদায়র কালা কালা রাসূল কালা লি উমর হাল তারিফু মা তাহাদ্দুমুল ইসলাম। জিয়াদ ইবনে হুদায়র বলছেন, আমাকে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে জিয়াদ, তুমি কি জানো ইসলামকে ধ্বংস করে কে? কালা কুলতুল্লাহ, আমি বললাম তা আমি তো জানি না কি ইসলাম ধ্বংস করে। কালা ইহাদিমুহু জাল্লাতুল আলেম ও জিদালুল মুনাফিক ফিল কিতাব ও হুকমু আইমাতিল মুদাল্লিন রহ দারমি বিসনাদি সহি। তিনটা বস্তু ইসলামকে ধ্বংস করে, এক আলেমের পদস্খলন, দুই
আল্লাহর কিতাবে মুনাফিকদের ঝগড়া, তিন পথভ্রষ্ট নেতা, এরা ইসলামকে ধ্বংস করে। এটা কার কথা? ওমর ফারুকের কথা, বিখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি কি বলছেন? হাল আফসাদা দ্বীন ইল্লাল মুলুক ওয়া আহাবা রাসূইন ওয়া রুহবানুহা। ইসলাম ধ্বংস করে রাজনৈতিক নেতারা আর দুষ্ট ধর্ম নেতারা আর এই সাধু দরবেশরা। আপনারা বলেন পীর মশাই, অত্যাচারী শাসকবর্গ, স্বেচ্ছাচারী ধর্ম নেতা আর সুফিয় দরবেশ শ্রেণী, এরা ইসলামকে ধ্বংস করে। একথা আমার নয়, কার? প্রখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা। কারণটা কি? অত্যাচারী শাসকবর্গ তাদের রাজনীতির সঙ্গে যখন শরীয়ত এবং রাজনৈতিক সাংঘর্ষিক হয়, তখন এই রাজনৈতিক নেতারা শরীয়তকে বাদ দিয়ে রাজনীতিকে গ্রহণ করে। কথা ঠিক না? শরীয়ত মানলে আমার সমস্যা আছে, শরীয়ত মানা হবে না। শরীয়ত এবং রাজনীতি যখন সাংঘর্ষিক হয়, তখন রাজনৈতিক নেতারা শরীয়তকে বাতিল করে দিয়ে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেয়, রাজনীতিকে অগ্রাধিকার দেয়। আর স্বেচ্ছাচারী ধর্ম নেতারা কি করে? যখন নিজেদের মজহাবের সঙ্গে, রায় কিয়াসের সঙ্গে হাদিসের সংঘর্ষ হয়, হাদিসকে বাদ দিয়ে রায় কিয়াসকে অগ্রাধিকার দেয়। কারণ হাদিস তো ডাইরেক্ট তো অস্বীকার করা যায় না, ঘুরিয়ে ফিরিয়ে তাবিল তুবিল করে একটা তালমিল করে দেয়, এভাবে বুদ্ধি খাটাই। আর পীর মাশায়েখরা দরবেশরা কি করে? তাদের কাশফ এবং কেরামতের সঙ্গে যখন হাদিসের সঙ্গে গরমিল হয়, তো কাশফ কেরামতকে অগ্রাধিকার দেয়, হাদিসকে বাদ দেয়। এটাও কিন্তু ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে মুবারকের, আমার নয়। বন্ধুরা, আমার বাংলাদেশে চারটি দর্শনের সংঘাত চলছে এখন। আল্লাহ রসুলের মৃত্যুর পরে 37 হিজরিতে যে চারটা দর্শনের সংঘাত ঘটেছিল, আজকের বাংলাদেশেও চারটি দর্শনের সংঘাত চলছে। এক, ব্যক্তি ও বৈষয়িক জীবনে ইসলামী বিধানকে অস্বীকার করেন, যারা নাস্তিক তারা ব্যক্তি জীবনে ইসলামকে মানে নাকি, রাজনৈতিক জীবনেও তারা মানে না, দুর্ভাগ্য বাংলাদেশের। তাদের কয়েকজন এখন আমাদের মন্ত্রী, নাম বললে সমস্যা আছে, তাই তো না? দুই, ব্যক্তি জীবনে ইসলামকে স্বীকার করেন, কিছু কিছু ক্ষেত্রে আমলও করেন। নেতারা হজ করে না? উমরা করে না? আরো অনেক ভোট আসলে বেশি করে নাকি? ভালো ভাইটা খুব চালাক ভাই, ঠিকই বলছে। তসবিটার কথা না বাদই দিলাম। কিন্তু রাজনৈতিক এবং অর্থনৈতিক বা বৈষয়িক জীবনে তারা ইসলামকে অস্বীকার করেন, অমান্য করেন, কথা ঠিক কিনা? তিন নম্বর দল, উভয় জীবনে ইসলামকে স্বীকার করেন, ইসলামপন্থীরা উভয় জীবনে ইসলামকে স্বীকার করেন, ঠিক না? কিন্তু শশা মজহাব ও তরিকা অনুযায়ী তা মান্য করেন, কোরআন হাদিস অনুযায়ী নয়। কি মিলল কথা? ফলে এই দুইজনের রেজাল্ট একই হচ্ছে। সেই জন্য এই ইসলামপন্থীরা ওই ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে জোট বাঁধা, তারা জায়েজ বলেন, নিজেদের জায়েজের পক্ষে আল্লাহ রসুলের উপরে তারা তহমত দিয়েছেন যে আল্লাহ রসুল হুদায়বিয়া সন্ধির সময় কাফেরদের সঙ্গে আপোষ করার জন্য রসুলুল্লাহ শব্দ কেটে দিয়েছিলেন। এই কারণে আমরাও এই ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে জোট করার স্বার্থে আমরা আপাতত একটা আপোষ করে নিয়েছি, নিজেদের পাপকে দিয়ে দিচ্ছি রসুলের ঘাড়ের উপরে। কত বড় মানে দুঃসাহস এদের! বলুন, আল্লাহ রসুল যাদের সঙ্গে সন্ধি করেছেন হুদায়বিয়াতে, তারা তো তাদেরই বাপ চাচা, তাই না? তারা বলছিল, দেখে হে মোহাম্মদ, যদি তোমাকে আমরা রসুলই মানি তো তোমার সঙ্গে ঝগড়াটা কিসের, ঠিক না? তোমাকে তো রসুল বলে মানে না বলেই তো এত মারামারি। তখন আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমি যে আবদুল্লাহর ছেলে এটা তো মানো, তখন তা তো অবশ্যই, তুমি আমার ভাতিজা, তো ঠিক আছে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখো। আলী বলল, আমার জীবন থাকতে আমি রসুল্লাহ মুছতে পারবো না। আল্লাহ রসুল বললেন, তো দেখাই দাও কোনটা রসুল্লাহ, আমি তো পড়তে জানি না, দেখাই দাও কোনটা। এবার উনি মুছে দিলেন, দিয়ে লেখো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ।
এর মাধ্যমে কি তিনি জাহেলি কোন তাগুতি বিধানের সঙ্গে আপোষ করেছিলেন? তিনি কি শিরক করেছিলেন? তিনি কি মূর্তি পূজা করেছিলেন? আর আমরা ধর্মনিরপেক্ষ সেকুলার যাবতীয় তাগুতি বিধানের সঙ্গে আপোষ করছি, অসংখ্য বলতে পারে সকল বিধানের সঙ্গে আমরা আপোষ করে যাচ্ছি আর দোষ দিচ্ছি আল্লাহ রসুলের, উনি রসুল কাটিয়ে মোহাম্মদ লিখছিলেন, তাই আমরাও তাই করে যাচ্ছি। দেখ বলে আরবিতে কিয়াস মাল ফারেক, কার সঙ্গে কিসের তুলনা? আর চার নম্বর হলো ওই শ্রেণীর লোক যারা ধর্মীয় জীবনে এবং বৈষয়িক উভয় জীবনে পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে চান। এই চারটে দর্শন আমি আবার এক বলে দিই। এক, যারা ব্যক্তি এবং বৈষয়িক জীবনে ইসলামী বিধানকে অস্বীকার করেন, অমান্য করেন। দুই, যারা ব্যক্তি জীবনে স্বীকার করেন ও কিছু কিছু মান্য করেন কিন্তু রাজনৈতিক, অর্থনৈতিক বা বৈষয়িক জীবনে ইসলামকে অস্বীকার করেন। এই দল লোক সংখ্যা বাংলাদেশে বেশি না? সবই প্রায় এই দলে। তিন নম্বর, উভয় জীবনে ইসলামকে স্বীকার করেন, ইসলামী হুকুমত কায়েম সবাই করতে চান কিন্তু স্বশ মজহাব ও তরিকা অনুযায়ী তারা সেটা মান্য করতে চান। চিনতে পারছেন তো? মাঝে মধ্যে ঢাকায় বিরাট বিরাট পুলিশ সাহেবের শো ডাউন হয় দেখি আমরা। আর একটা মিসকিন দল আছে যারা বলে বাবা দল দেখে লাভ হবে না, আমার আকিদা আমলে আমার কবরে যেতে হবে, অতএব আমরা ব্যক্তি জীবনে এবং বৈষয়িক উভয়ের জীবনে পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী চলতে চাই, জেল খাটবো, ফাঁসিতে যাবো, তথাপি আমি কোরআন হাদিস ছাড়বো না। এই চারটি দর্শনের মধ্যে আপনি কোনটার সঙ্গে থাকতে চান বলুন তো? চার নম্বরে না এক নম্বরে? সবাই তো এক নম্বরে যাচ্ছে, আপনারা চার নম্বরে যাবেন কেন ভাই? সবাই তো এক নম্বরে থাকতে চায়, তা আপনি চার নম্বরে যেতে চাচ্ছেন কেন? কেন যাবেন বলেন? সেরেফ জান্নাতের জন্য আমরা যেতে চাইছি, ঠিক তো? আহলাদিস আন্দোলন বাংলাদেশ এই চার নম্বর দর্শনের উপরে বাংলার মানুষকে আহ্বান জানাচ্ছে, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী জীবন গড়ি। আপনাকে রাজি আছেন? ব্যালটপন্থী ও বুলেটপন্থী সকলের একটাই উদ্দেশ্য, ক্ষমতা দখল করা, যা নবীদের তরিকার বিরোধী, যা সমাজে কোনো কল্যাণ বয়ে আনে না। অতএব আমাদের একটাই দায়িত্ব, সুরে আলে ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ পাক যারা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসে তা'মুরুনা বিল মারুফে ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা এই শ্রেষ্ঠ জাতি, তোমাদের দায়িত্ব একটাই, তোমরা মানুষকে ন্যায়ের কাজে আদেশ দিবে, অন্যায় কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপরে ঈমান আনবে। আমরা বৈধ পন্থায় কাজ করব, আমরা যে কোনো সামাজিক বা রাষ্ট্রীয় যে কোনো অন্যায়ের ইসলামী পন্থায় প্রতিবাদ করব। বৈধ পন্থা বলি নাই, কারণ আপনাদের গণতান্ত্রিক মজহাবে হরতাল করা বৈধ আর ইসলামী মজহাবে হরতাল করা অবৈধ। এজন্য আমি বলছি ইসলামী পন্থায় আমরা প্রতিবাদ করব। দুই নম্বর, আমরা সরকারকে উপদেশ দেব, তার ভালো কাজের প্রশংসা করব, অন্যায় কাজের বিরুদ্ধে কথা বলব। যদি কিছুতে কিছু না হয় কোনোতে নাজালা পড়ব। কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য যান মারলে রাস্তায় ঝাঁপ দিয়ে পড়বার মল্লে আপনি শহীদ লকব দিয়ে দেবেন, ওই শহীদ আমার দরকার নেই। কথাগুলো বুঝতে পারছেন এখন? তাহলে দ্বন্দ্বমুখর সমাজ, দ্বন্দ্ব কেন পৃথিবীতে এখন? খালি এই নেতৃত্বের কন্দলের জন্য যত দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে পৃথিবীতে এখন। এক বাড়িতে পাঁচটা দল, চার ভাই চার দল করে, মা বলে তোরা চার যে যে যখন ক্ষমতা যাস বাকি তিন ভাই রক্ষা করিস। এই হলো এদেশের তন্ত্রমন্ত্রের কারবার। এই দলতন্ত্র ক্ষমতাতন্ত্রের মধ্যে আমরা নাই। যদি বলেন তাহলে কি আমরা সারাদিন ক্ষমতাহীন হয়ে থাকবো? মনে রাখবেন জনমতই হলো সবচেয়ে বড় শক্তি। জনমত যদি ইসলামপন্থী হয়, এদেশের সরকার যদি হিন্দু হয়, সে অবশ্যই জনমতকে সম্মান করবে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ কিছুই নয় হিসাব মতো, তাতেই এতই ভয় পেয়ে গেছিল চার দলীয় জোট সরকার যে আমাদেরকে মিথ্যা মামলায় জেলে ঢুকেই তারা ক্ষান্ত হয়েছে। যদি আপনারা সকলে বলেন হে সরকার কোরআন হাদিস অনুযায়ী দেশ চালাও, সরকারও দেখবে এত বিশাল জনশক্তি এটা কামনা করছে, আমরা কেন করব না? সরকার তো তাতে লস নেই, ইসলাম অনুযায়ী দেশ চললে
মুসলমানদেরও কল্যাণ অমুসলমানদেরও কল্যাণ। এটা আমরা যত বুঝাইতে পারবো, ইসলাম তো সকল মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য তো নয়। গুটি কয়েক গণজাগরণী নাস্তিকের ভয়ে যদি সরকার এত কিছু করতে পারে, আমরা লক্ষ লক্ষ মানুষের কি কোনো মূল্য নেই সরকারের কাছে? অতএব দাওয়াত এবং সংগঠন আনা অমানত্যবাণী, আমি একা বললে হবে না, অবশ্যই সংগঠন থাকতে হবে। ধোকাবাজি চলছে, সংগঠন করা বেদাত, আল্লাহ নবীর সংগঠন করা নেই, আমরা করবো না। এদেরকে আর কী বলে বুঝাবো? হাসবুকাল্লাহ অমানের তাবাক মাল মোমিনিন, এটাই তো সংগঠন আর একটা দলিল। হে মোহাম্মদ, তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার অনুসারী মোমিনরা যথেষ্ট, এটা কি সংগঠন নয়? গালের সব একা কথা বলবে? আপনারা আসছেন বলেই তো সংগঠন জোর হয়েছে, তাই নাকি? ঘরে বসে খালি আল্লাহ করলে হইতো নাকি? সংগঠন থাকতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে হক কথা বলতে হবে। মান আরাদা বহবুবতাল জান্নাহ ফালি ইয়ালজামিল জামাআহ, আমার রসুল বলছেন যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সে যেন জামাতবদ্ধ জীবনকে ফরজ করে নেয়। জামাতবদ্ধ জীবনটা নফল নয়, এটা ফরজ। অবশ্যই আপনাকে ইমারতের অধীনে থাকতে হবে। প্রত্যেক ঘরে ঘরে আমিরগিরি করবেন আর বলবেন যে আমরা জান্নাতে চলে যাচ্ছি, এত সস্তা না। জনগণকে হক কথা বলতে হবে, আপনার হকের কারণে জনগণ এমনি আসবে, টাকা দিয়ে ঘুষ দিয়ে লাঠি মেরে কোশ্চেন করে দেশ শাসন করা যায় না, র‍্যাব দিয়ে পুলিশ দিয়ে কখনই সমাজ সংশোধন করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত মানুষকে আখেরাতের দোতনায় ঈমানের চেতনায় চেতনাশীল না করা যাবে, ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে দুর্নীতি দূর অসম্ভব নয়। অতএব হে মানুষ, আল্লাহর সামনে মাথা নত করো, কোরআন হাদিস মেনে চলো, ইনশাআল্লাহ দুনিয়াতেও তোমার কল্যাণ হবে, আখেরাতেও তোমার মুক্তি আসবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার মানুষকে সেদিকে আহ্বান জানায়। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।